হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল। আর আপনি যদি কোনো ইন্ডিয়ান নেভি অথবা ইন্ডিয়ান কোস্ট গার্ডে চাকরি করতে চান তাহলে এটা হচ্ছে আপনার জন্য একটা সুবর্ণ সুযোগ, কারণ ইন্ডিয়ান কোস্ট গার্ডে অলরেডি অ্যাপ্লাই চালু হয়ে গেছে। তো এর জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশান বেশি কিছু লাগবে না, মাত্র 10th স্ট্যান্ডার্ড পর্যন্ত আপনি যদি পড়ে থাকেন, মানে মাধ্যমিক পাস যদি আপনি থাকেন, তাহলে অ্যাপ্লাই করতে পারবেন। আর স্যালারিও ভালো, যথেষ্ট ভালো স্যালারি। নোটিফিকেশান আর কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা দেখানোর আগে, যদি আপনি আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে একটা বেল আইকন আছে সেটাকেও দাবিয়ে নেবেন। তাহলে কী হবে, পরের বার থেকে নোটিফিকেশানগুলো তাড়াতাড়ি পেয়ে যাবেন, আপনাদেরও সুবিধা হবে, বাড়িতে বসে অ্যাপ্লাই করতে পারবেন। আপনি মোবাইল থেকে করতে পারেন, ল্যাপটপ কিংবা ডেস্কটপ থেকেও করতে পারবেন। তাহলে সর্বপ্রথম নোটিফিকেশানটা দেখিয়ে দিই কী এসছে। সর্বপ্রথম নোটিফিকেশানটা হচ্ছে ইন্ডিয়ান কোস্ট গার্ডের তরফ থেকে, 10th এন্ট্রি, 1st January 2019 ব্যাচ, মানে এই তারিখে ব্যাচ এর ট্রেনিং চালু হবে। আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা থাকতে হবে সেটা হচ্ছে 10th ক্লাস উইথ 50% মার্ক্স, মানে মাধ্যমিকে 50% নাম্বার থাকতে হবে। সেটা আপনার সেন্ট্রাল গভর্নমেন্টের হতে পারে, বোর্ড হতে পারে, স্টেট গভর্নমেন্টের বোর্ড হতে পারে, কিংবা দিল্লি বোর্ড, যে কোনো বোর্ডিং হতে পারে, প্রাইভেট বোর্ড, যে কোনো বোর্ড থেকে আপনার 50% মার্ক্স লাগবে। আর যারা এসসি এসটি আছে তাদের জন্য 5% ছাড় আছে, ঠিক আছে। জব রিক্রুটমেন্টের জন্য দুটো পোস্ট আছে, একটা হচ্ছে কুক, 2 নম্বর হচ্ছে স্টিওয়ার্ড। কুক হচ্ছে আপনাকে রান্না করা জানতে হবে, যথেষ্ট ভালো। স্টিওয়ার্ড হচ্ছে আপনার যে রান্নাবান্নাটা থাকবে, যেটা রান্নাটা হবে, এটা আপনাকে সার্ভ করে করে বেড়াতে হবে, ঠিক আছে। আর আপনার বয়স হতে হবে 18 থেকে 22 বছর, এখানে দেখতে পাচ্ছেন 1st April 2019 এর হিসাবে, বর্ন বিটুইন 1st April to 31st March 2001, বোথ ডেটস আর ইনক্লুসিভ, ঠিক আছে। আর আপার এজ রিল্যাক্সেশন ফর 5 ইয়ার্স ফর এসসি এসটি অ্যান্ড 3 ইয়ার্স ফর ওবিসি ক্যান্ডিডেট, 5 বছর ছাড় আছে এসসি এসটিদের জন্য, 3 বছর ছাড় আছে ওবিসিদের জন্য, ঠিক আছে। আর পে অ্যালাউন্স এখানে দেখতে পাচ্ছেন, স্টার্টিং বেসিক পে হচ্ছে 21,700 টাকা, পিএফ লেভেল 3 প্লাস ডিয়ারনেস অ্যালাউন্স অ্যান্ড আদার অ্যালাউন্সেন্স বেসড অফ নেচার অফ ডিউটি প্লেস অ্যান্ড পোস্টিং অ্যাজ পার দ্য রেগুলেশন এনফোর্স টাইম টু টাইম, মানে আপনার যেখানে যখন পোস্টিং হবে সেখানকার হিসাবে বাদ বাকিটা আপনার সেই হিসাবে বেস করে স্যালারি ডিপেন্ড করবে, কিন্তু বেসিক স্যালারি এটাও থাকবে। প্রমোশন, প্রমোশন প্রসপেক্ট এক্সিট আপ টু র্যাঙ্ক অফ প্রধান আধিকারিক পে স্কেল, মানে বেসিক পে স্কেল আপনার হয়ে যাবে 47,800 টাকা পর্যন্ত আপনার স্যালারি হয়ে যাবে প্রমোশন হয়ে, ঠিক আছে। আর এর জন্য আপনার প্রি রিকুইজিশন কী কী থাকতে হবে, রেশন কার্ড, রেশন অ্যান্ড ক্লোদিং ও প্রি রিকুইজিশন, মানে এই ফ্যাসিলিটিগুলো পাবেন, রেশন পাবেন, ক্লোদিং অ্যাজ পার রুলস অফ ভোক, আচ্ছা, গভর্নমেন্ট অ্যাকোমোডেশন পাবেন, সেলফ ফ্যামিলি অ্যান্ড নমিনাল লাইসেন্স ফি পাবেন, 45 দিনের আনড লিভ পাবেন, অ্যান্ড 8 ডেজ ক্যাজুয়াল লিভ পাবেন, বছরে 45 দিন আর 8 দিন 53 দিন এমনিতেই ছুটি পাচ্ছেন তার মানে আপনি, ঠিক আছে। কন্ট্রিবিউটরি পেনশন স্কিম অ্যান্ড গ্র্যাজুয়েটরি অ্যান্ড রিটায়ারমেন্ট সবই পাবেন, ক্যান্টিন অ্যান্ড ভেরিয়াস লোন ফ্যাসিলিটিস পাবেন, ECHS এর মেডিকেল ফ্যাসিলিটিস পোস্ট রিটায়ারমেন্টও আপনি পাবেন, ঠিক আছে, মানে রিটায়ারমেন্টও পরে আপনি মেডিকেল ফ্যাসিলিটিসগুলো পাবেন, ঠিক আছে। তো এখানে অ্যাপ্লাই কী করবেন, www.joinindiancoastguard.gov.in কীভাবে করবেন সেটা তো আমি অবশ্যই দেখাবো। আর অ্যাপ্লাই চালু হয়েছে 15 থেকে 29 অক্টোবর পর্যন্ত চলবে, তাহলে এর মধ্যে আপনাকে করতে হবে, ঠিক আছে। এতগুলো জোন আছে, এই জোনের মধ্যে আপনাকে অ্যাপ্লাইটা করতে হবে, ঠিক আছে। পুরো ডিটেলস আপনি পড়ে নেবেন, আমি ডিসক্রিপশনে দেওয়ার চেষ্টা করব। তো সর্বপ্রথম দেখে নিন অ্যাপ্লাইটা কী করে করবেন। সর্বপ্রথম জয়েন ইন্ডিয়ান কোস্টগার্ড.gov.in এই ওয়েবসাইটটা খুলবেন। এই ওয়েবসাইটটা হ্যাং করছে এখন, বেশিরভাগ টাইমে হ্যাং করছে, কিন্তু আপনি চেষ্টা ছাড়বেন না, কারণ হ্যাং করার জন্য অনেকে অ্যাপ্লাই করছে না, তাহলে আপনার কম্পিটিশনটা অনেক কম হবে। কোনো রকম আপনি অ্যাপ্লাইটা করার চেষ্টা করবেন, অ্যাপ্লাই করার জন্য খুব কিছু করার দরকার নেই, জাস্ট 1 ঘন্টা টাইম নিয়ে বসবেন, আপনার অ্যাপ্লাই হয়ে যাবে। সর্বপ্রথম এগুলো ডিফল্ট হয়ে থাকবে, ডোমেস্টিক ব্রাঞ্চ এগুলো সিলেক্ট করে নেবেন, আই এগ্রি করে যে ফর্মটা আসবে, ফর্মটা বেশি কিছু লাগবে না, আপনার দুটো, একটা নাম, একটা সিগনেচার আগে থেকে স্ক্যান করে রেখে দেবেন 15 কেবির মধ্যে, 15 থেকে 30 কেবির মধ্যে, ঠিক আছে। আর বাদবাকিটা আপনার পার্সোনাল ডিটেলস, নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, এক্সেট্রা এক্সেট্রা এগুলো লাগবে, দিয়ে ফাইনাল সাবমিট করে দেবেন, আর কিচ্ছু লাগবে না। একটাই ফর্ম আছে, একটা পেজই ফিল আপ করতে হবে আপনাকে, সঙ্গে সঙ্গে প্রিন্ট আউট বেরিয়ে চলে আসবে, ব্যাস আপনার কাজ ক্লিয়ার। এইভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি অ্যাপ্লাই করতে আপনার কোনো রকম অসুবিধা হয় আমাকে কমেন্টে বলবেন, আমি অ্যাপ্লাই করে দেখিয়ে দেবো, ঠিক আছে। আর যদি কোনো কিছু জিজ্ঞাসা করা থাকে বা কোনো কিছু প্রয়োজনীয় কিছু ইনফরমেশান নেওয়ার থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আরেকবার বলে দিই, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর অন্যজনকেও শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা দাবিয়ে দেবেন। তাহলে আজকের মতো এতটুকুই, চলুন আবার দেখা হবে নেক্সট ভিডিওয়।